আমাদের কাউয়া কাদের ওরফ উবাইদুল কাদের, উনি স্মার্ট বাংলাদেশের কথা বলতে গিয়ে দেখছেন স্টেজ ভেঙে পড়ে গেছে। ওনাদের স্মার্ট বাংলাদেশের মূল লক্ষ্য কিন্তু এটাই, ওনারা যাবে ভেঙে পড়ে যাবে, এবং তারা দুর্নীতিতে অতিরিক্ত স্মার্ট হয়ে গেছে, দুর্নীতিতে অতিরিক্ত ডিজিটাল হয়ে গেছে। আপনারা খুব ভালো মতো সেটা জানেন। এই গণতন্ত্র যুদ্ধ করতে গিয়ে আজকে যারা আজকে আমাদের যারা জেলে বন্দী হয়েছে, যারা আমাদের যেই ভাইগুলো আমাদের শহীদ হয়েছে, এই এই নিকৃষ্ট কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আরও বলতে চাই, আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমান তিনি একা আমাদের এই সাংগঠনিক দায়িত্ব নিয়ে আমাদের দলকে সুসংগঠিত করে তুলেছে। বিএনপি এখন উজ্জীবিত, বিএনপি এখন রাজপথে, আমরা আমরা বীর বীর সাহসী রাজপথ থাকতে চাই এবং রাজপথে আমরা মরতে চাই। আমরা আরও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমাদের নেতা বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে ইনশাল্লাহ। রাস্তায় নেমে গেছি, ফয়সালা রাজপথে হবে। এই স্বৈরাচারী হাসিনাকে আমরা পতন করে ছাড়বো ইনশাল্লাহ। এই সবাই বলতে হবে নেত্রী আছে, সবাইকে বলতে হবে নেত্রী আছে, বিএনপি হচ্ছে জনতার দল, বিএনপি হচ্ছে গণতান্ত্রিক দল, আওয়ামী হচ্ছে স্বৈরাচারের দল। তাই ওনাদের ওনাদের ওনারা আমাদের দেখা দেখি, ওই যে ছোটবেলা আমরা খেলতাম না, তুই ব্যান পড়ছস আমারও ব্যান পড়তে হইব, এন মনে করো আগে অবস্থা সেরকম। আমাদের তো জনতার ভালোবাসার অভাব নাই, আমাদের সব জনতা, ওনাদের তো ভালোবাসার মানুষের অভাব নাই, সব স্বৈরাচার এবং সবগুলো প্রতিবন্ধী নিয়ে ওরা চলাফেলা করে। ওদের দল ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ এইভাবে, এজন্য ওদের সমাবেশে লোক হয় না, ওরা টাকা দিয়ে বিরিয়ানি খাওয়া লোক আনতে পারে না। দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতি বর্তমানে বাংলাদেশে তীব্র থেকে তীব্র অবস্থায় গেছে। কি পরিমাণে যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সেটা আপনারা আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছায় দিতে চাই। আপনারা জানেন বাজারে তেল, ডাল, তাল, তেল, গ্যাস ইত্যাদি দ্রব্য সকল কিছুর দাম ঊর্ধ্বগতি। এই ঊর্ধ্বগতি কে করছে? সরকারের সিন্ডিকেট, সরকারের এখন সিন্ডিকেটের চাপে সরকার ওদেরকে কিছু করতে পারতেছে না, সরকার এই সিন্ডিকেটের সাথে জড়িত এবং তারা দেশটাকে চুইসা খেয়ে ফেলতেছে। আমাদের কাউয়া কাদের ওরফ উবাইদুল কাদের, উনি স্মার্ট বাংলাদেশের কথা বলতে গিয়ে দেখছেন স্টেজ ভেঙে পড়ে গেছে। ওনাদের স্মার্ট বাংলাদেশের মূল লক্ষ্য কিন্তু এটাই, ওনারা যাবে ভেঙে পড়ে যাবে, এবং তারা দুর্নীতিতে অতিরিক্ত স্মার্ট হয়ে গেছে, দুর্নীতিতে অতিরিক্ত ডিজিটাল হয়ে গেছে। আপনারা খুব ভালো মতো সেটা জানেন। আপনাদের মাঝে আজকে অনাবিল টিভির মাধ্যমে আমি দেশের জনতার মাঝে আমি জানিয়ে দিতে চাই, তারা দুর্নীতিতে 100% স্মার্ট, কোনো ভেজাল নাই, দুর্নীতিতে 100% স্মার্ট আছে তারা। সরকার উন্নয়ন করতেছে দেশের না, কিন্তু সরকার নিজের উন্নয়ন করতেছে। সরকারের প্রত্যেকটা নেতাকর্মী, সরকারের প্রত্যেকটা মন্ত্রী, তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এক একটা মেম্বার থেকে চেয়ারম্যান থেকে গ্রামের মফস্বলে তারা যারা ছিল 10,000, তারে অনেক 10 কোটি টাকা। আপনারা ভালো মতো জানেন, ইতিমধ্যে আপনারা জানবেন সবার দুবাই, ক্যানাডাতে বেগম পাড়া, দুবাইয়ে বাড়ি, অভাব নাই। দুবাইয়ে বাংলাদেশ শীর্ষস্থানে আছে। কারা আছে? আওয়ামী লীগের সকল নেত্রীকে মোড়েদের বাড়ি করে ভরা। আপনারা ভালো মতো জানেন, তারা দুর্নীতিতে স্মার্ট হয়ে গেছে, তারা সব কিছুতে স্মার্ট। তারা দ্রুত এইভাবেই দেশকে ধ্বংস করে, দেশের মানুষকে, দেশের দেশের জনতাকে ধ্বংস করে দিচ্ছে তারা, আমাদের দেশের গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখছে। ওয়াইদুল কাদের সাহেব আপনি জানেন, উনি আমাদের মনে করে ওরফে কাউয়া কাদের, উনি তো এমনি অসুস্থ, উনি পুরো প্রতিবন্ধী একটা লিডার, প্রতিবন্ধী একটা সেক্রেটারি, উনি অসুস্থ, উনি তো সব 12 মাস চিকিৎসা লাগে, 12 মাস চিকিৎসা ছাড়া চলতে পারে না, আর উনি হচ্ছে মানসিক রোগী। আর আমাদের আমাদের মহাসচিব, উনি আমাদের গণতন্ত্রের মহাসচিব, গণতন্ত্রের বীর যোদ্ধা, বীর সেনানি, আমাদের রাজপথের অগ্নিপুরুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বীর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি অসুস্থ, জেনুইনভাবে অসুস্থ ছিলেন, এবং সে জনতার মাঝখানে ফিরে আসার জন্য দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।